বোলপুরের ডাকবাংলো সংলগ্ন স্টেডিয়াম মাঠ পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে খেলাধুলার অনুপযুক্ত হয়ে পড়েছিল এই মাঠ। দীর্ঘদিন বেহাল থাকার পর নতুনভাবে সেজে উঠেছে স্টেডিয়াম, খুশি ক্রীড়াপ্রেমীরা। বোলপুরের অন্যতম খেলার মাঠ হল ডাকবাংলো সংলগ্ন স্টেডিয়াম মাঠ। 1986 সালে এখানেই তৈরি হয় স্টেডিয়াম। তৈরির পর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে খেলার অনুপযুক্ত হয়ে পড়েছিল মাঠটি। কিন্তু অর্থ বরাদ্দ করে বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মাঠের রেলিং রং করা, বসার জায়গা ঠিক করা সহ মাঠে নতুন করে ঘাস বোনা হয়েছে। খেলার জন্য যাবতীয় পরিকাঠামোর ব্যবস্থাও করা হয়েছে এখানে। প্রথম শ্রেণীর যে খেলাগুলো আছে অন্তত আন্তঃরাজ্য আন্তঃজেলা সেই খেলাগুলো অন্তত অনুষ্ঠিত হতে পারে, কারণ মাঠ খুব সুন্দর মাঠ। সাইজে থেকে সেখান থেকে আমরা ওনারা আমাদেরকে সাহায্য করলেন এবং আমরা সকলের সাহায্য প্রার্থী হয়ে মাঠটাকে মোটামুটি সংস্কারে মন দিলাম এবং একটা জায়গায় ফিরেছে। সৌন্দর্যকরণ সংস্কার সবই, জলের লাইনে ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা, অফিস রুমে ব্যবস্থা করা, ড্রেস চেঞ্জিং রুমে ব্যবস্থা করা, সেগুলো আমরা আপনাদের সকলের সহযোগিতায় করতে পেরেছি। মাঠ পরিচর্যার জন্য লোকজন নিয়োগ করা হয়েছে। বেশ কয়েক বছর এই মাঠে বড় খেলার আয়োজন প্রায় অসম্ভব ছিল, খেলোয়াড়দেরও পছন্দের মাঠ ছিল না এটি। কিন্তু বর্তমানে রাজ্যস্তরের টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় এখানে, খুশি বোলপুরবাসী। উপযুক্ত একটি মাঠ পেয়ে উৎসাহিত খেলোয়াড়রাও, আগের থেকে অনেক বেশি খেলোয়াড়কে এই মাঠে নিয়মিত প্রশিক্ষণ নিতে দেখা যায়। অধিকাংশ সময়ই প্রস্তুতি ম্যাচগুলির আয়োজন করা হয় এখানেই। এখন তো খুবই উন্নত এবং খেলার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এই মাঠগুলো, তাই আমরা খুব খুশি যে মাঠ এরকম তৈরি করে দিতে পারছে এবং আশা করি করতে পারবে। আমাদের দুটো সাবমার্সিবল হয়ে জলের ব্যবস্থা হয়েছে, খেলোয়াড়রা খেলার পর হাত পা ধোবার জন্যে বা খাবার জলের সুবন্দোবস্ত হয়েছে। খেলার মাঠটাকে জলে ভিজিয়ে দিয়ে খেলার মাঠে ঘাসে যে ঘাস দিয়ে নবরূপে তৈরি হয়েছে তা দেখবার মতো। ক্রীড়াপ্রেমীরা মনে করছেন মাঠটি নতুনভাবে সেজে ওঠায় অনেক সুবিধে হয়েছে, প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা থেকে শুরু করে বড় ম্যাচের জন্য তৈরি করা যাবে। এছাড়াও নতুন নতুন খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন তারা। ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল এই বোলপুর স্টেডিয়াম, তারপরে তৃণমূল সরকার আসার পরে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই বোলপুর স্টেডিয়ামকে। যেমন নতুন করে মাঠ তৈরি হয়েছে, গ্যালারি রয়েছে, সমস্ত রকমের ব্যবস্থা। আর সত্যি বোলপুর শহরে বুকে স্টেডিয়ামের এমন কাজ দেখে খুশি খেলাপ্রেমী মানুষেরা। আর শুধু খুশি নয়, তার সাথে সাথে প্রত্যেক বছর ক্রিকেট হোক বা ফুটবল বিভিন্ন টুর্নামেন্টেরও আয়োজন করা হচ্ছে এই মাঠে, যা দেখতে ভিড় জমাচ্ছেন বোলপুর শহরের প্রচুর মানুষ। ক্যামেরাম্যান অমরনাথ দত্তের সাথে প্রসেনজিৎ মালাকার, জি ২৪ ঘন্টা।